এডুকেশন ডিপার্টমেন্টে উঠাই দিয়ক যদি রাইজর সুবিধা করব নয় রাইজে যদি সুবিধা নাপায় এডুকেশন ডিপার্টমেন্টে উঠাই দিয়ক কারণ এই লাখ কোটি কোটি টাকা দরমহা দিয়ে এই ডিপার্টমেন্টে চলাই থাকার কোনো অর্থ নাই মই কবলগিয়া ইমানেই যদি কারণ বহুত অসুবিধা পাইছে মাটি মাটি ক্ষতি হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টত মাটি হাজার হাজার লাখ লাখ বিঘা মাটি গেছে তার বিনিময়ে যদি রাইজে খেতি করব নয় কিনা এটা নাপায় লাভ তো কি হয়েছে সেই এক শ্রেণীর মানুষ ধরি হয়েছে আর বহি থাকে কোনো কাম নাই বারিষা দিনকিটা দুমাহের কারণে পানি দিব নয় কিয় দিব নয় তার কারণ কি দুলাল কিসামতত এই যেটো ইরিগেশন আছিলে ইরিগেশনের আগর যথেষ্ট সুবিধা আছিল আজি বহুদিন আজি সাত আট বছর ধরে কোনো ধরনের পানি দিব পৰা ব্যবস্থা ইয়াত নাই কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টে পানি দিব নয় ফেলর ব্রাশ নাই নিজে গৈ চাই আহিলোকে তাত কোনো ধরনের ব্রাশ নাই পানি দিব পৰা সুবিধা নাই কিন্তু তেওঁলোকে এই সুবিধা নরকার পিছতো নগাঁওর পৰা কোনোবা ঠিকাদার আনি ইয়াত পঞ্চাশ মিটারকে খান্তালকে কেনেল বনাই পেলায় টকাবিল লুট করলে এই মিল ভেটি মিল পঞ্চাশ লাখ টাকার কন্ট্রাক্ট লৈ পেলায় লুটি নিছে কিন্তু আমার সর্বসাধারণ রাইজের কোনো ধরনের সুবিধা তার পর আদায় করবা নাই আমি এতিয়া এই হাজার হাজার বিঘা এই আমার মানে বহুদিনিয়া আউপুরনিয়া পথার এই পথারখন আমার যিকোনো সময়তে যিকোনো খেতি হয়ে থাকে কিন্তু এটা বর্তমান আজি পানির অভাবত এই হাজার হাজার বিঘা মাটি চনে পড়ে আছে কোনোবাই যেতিয়া অকমান বরষুণের মুখে রুইছিল এটা খরাঙত সেয়াও শুকাই নষ্ট হয়ে গেল মাটি ফাটি আর কোনো মানে খেতি করবা ব্যবস্থা নাই আর যদি কিবা কারণে বরষুণ আহেও ইয়াক খেতি করব নয় কারণ আজিকালি ধানবিল সব আগতীয়া ধান আগতীয়া ধানবিল বয়সটা পার হয়ে গুছি যাব গতি আমার দুর্ভিক্ষর সৃষ্টি হব আমি প্রশাসনক করজোড়া কাটো মিনতি করো যে অতি সোনকালে ইরিগেশন ডিপার্টমেন্টের জড়িয়ে কিয় ইমান এটা ডিপার্টমেন্ট চলি আমার হাজার হাজার বিঘা নষ্ট করে একটা ডিপার্টমেন্ট করলে অতি সোনকালে পানি দিয়ার ব্যবস্থা করবেন যিকোনো প্রকারে পানি দিয়ক কারণ গোটেই বছরটোলোর কর্মচারী জমা খাই পেলে ভরি আছে গতি কাম কি যদি করবই নয় রাইজক এনেকা শোষণ কিয় করেছে আমি করজোরে অনুরোধ করো প্রশাসনক আর সরকার যে অতি শীঘ্রে পানি দিয়ার ব্যবস্থা করব এসপ্তাহের ভিতর পানি দিয়ার ব্যবস্থা করব নহলে আমি আমি রাইজে তার বিহিত ব্যবস্থা করি এটা ডিপার্টমেন্ট আমি ইয়াত পুষি থাকলে নিদ আর মাধতাই কিসামতর এই দুটা কিসামতর প্রায় চারি হাজার বিঘা মাটি হব চারি হাজার বিঘা মাটিত এই শাওন মহিয়া বতরত ভূঁই রোয়ে কিন্তু ভূঁই রোয়ার ঠাইত এটা শাওন মাহত ধুলি উড়িছে পথারপা গতি এটা মানে রাইজক অবগত করাইছো যে প্রশাসনকে অবগত করাইছো যে শাওন মহিয়া ভূঁই রোয়ার পথারত ধুলি উড়িছে গতি তার ব্যবস্থাটা আপনাদের নিজেই ভাবি চাওক কি হয়েছে সরকারক আমি অনুরোধ জানাও অতি সোনকালে যদি ইরিগেশন ডিপার্টমেন্টের পর নয় তেতিয়া হলে সোলার বোরিং অতি শীঘ্রে বহুয়াই পেলে অন্তত এই চনে পড়া পথারক মানে ভূঁই রুব পড়া ব্যবস্থা করক আর এই নিরীহ কৃষকক যাতে সজীব করক হয়তো ইয়ার বিনিময়ত কৃষকে হার্ট ফেল করে মরব পথারখানে আহিলে কারণ ধার লৈ পেলে খেতি করলে কারবার গাঁঠি ধন বহিলে মই এতিয়া নিজে দশ বিঘা মাটি খেতি করলে ত্রিশ হাজার টাকা মানে ইতিমধ্যে ওলাই গুছি গেল এটা মানে সেই ত্রিশ হাজার টাকাটা কোপা পাম সেটো মতো নিজের পরিশ্রমের বা ধারে আনি পেলায় মানে করেছিল গতি সেই ত্রিশ হাজার টাকাটা মানে ইতিমধ্যে গলেই দশ বিঘা মাটি রোতে ত্রিশ হাজার টাকা মানে ইতিমধ্যে খরচেই হয়ে গেল আর সেই টাকাটা মানে ধার করে পেলায় আনিছিল মানে এটা ধার মারিম কেনকে গতি সরকারের বিহিত ব্যবস্থা করক অতি শীঘ্রে।